বিভিন্ন জায়গা থেকে অসঙ্গতি এবং এই যে খবর আপনাদের সামনে তুলে ধরছি তার পাশাপাশি একবার এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারা দিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফোঁটা সারাদিন, হ্যাপি ব্রাইট স্কিন। আজিকর থেকে এসএসকেএম হয়ে রেড রোডে যাওয়ার নির্দেশিকা, 9 আগস্ট সৌরভ এসএসকেএম থেকে রেড রোডে ডিউটি করেন, এমনকি রিপাবলিক বাংলায় এমনটাই দাবি করতে শোনা গিয়েছে এই সৌরভ পালকে, যার নাম ওই মেমোতেও রয়েছে। সত্যি বলছেন কি? তাহলে সন্দীপ ঘনিষ্ঠ এই চিকিৎসক, এবছরে 15 আগস্টে যে রেড রোডের যে প্যারেড, সেই প্যারেডের দায়িত্বে আপনি ছিলেন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই সেটা উঠছে এদিক, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই কি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল? না, একদম নয়, একদমই এটা ভুল কথা। আমি আপনাকে বলি, রেড রোডের প্যারেডে একটা লিস্ট বা একটা অর্ডার আপনারা দেখেছেন, যেটা নিয়ে বলছেন যে আমার নাম আছে, আমি দায়িত্ব পেয়েছি। এটা ছাড়াও আরো ডাক্তার, মানে ওই লিস্টটাতে 38-40 এক্স্যাক্টলি আমার কাউন্ট হয় নেই, বা 35-40 এরকম নাম্বার অফ ডক্টরসের নাম বা লিস্ট রয়েছে, যেখানে দেওয়া আছে 3 জন আমাদের ডাক্তারদের নাম, যাদেরকে লেখা আছে অ্যাকচুয়ালি অফিসিয়াল বাট নট অফিসিয়াল, আমরা এই গ্রুপটার জন্য একটু কোঅর্ডিনেটর হিসেবে বলেছিলেন, বলেছিলেন যে তোমরা এতজন ডক্টর, তো মানে এটা স্বাস্থ্যবান অর্ডারই তো দেখতে পেয়েছি আমরা, যে আপনারা এই এত স্টুডেন্টদেরকে বা এত যে ডাক্তাররা আসবে তাদেরকে একটু কোঅর্ডিনেট করবেন। এটা ছাড়াও আরো ডাক্তারদের লিস্ট আছে, আরো নার্সের লিস্ট আছে, আরো স্বাস্থ্যকর্মীদের লিস্ট আছে, যারা 15 আগস্ট প্যারেডে অংশগ্রহণ করেছে, বুঝলেন? আচ্ছা, আর 9 আগস্ট ভোরবেলায় 5:30 সময় প্যারেডে যোগ দেওয়ার কোন নির্দেশ ছিল সেই সময়? মানে আপনি কোথায় ছিলেন ভোরবেলায়? ভোরবেলাতেই ওই দিন ফার্স্ট রিহার্সাল ছিল আমাদের প্যারেডের, তো ওই সেই দিন অবশ্যই যোগ দেওয়ার নির্দেশ ছিল, এবং আমাদের মিটিং পয়েন্ট ছিল এসএসকেএম, আমরা সবাই এসএসকেএম এ গিয়ে মিট করি। আচ্ছা, তারপরে আপনি আপনারা রেড রোডে যান? আমি এসএসকেএম থেকে গভর্নমেন্ট অফ হেলথ এর ট্রান্সপোর্টেই আমরা রেড রোডে যাই। অভয় হত্যাকাণ্ডের এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আপনাদের সামনে রাখি, যেখানে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে অসঙ্গতি, রিপোর্টে লেখা মৃত অবস্থা আনা হয় অভয়াকে, 12:44 আরজি করে আনা হয় অভয়াকে সুপ্রিম কোর্টে ময়নাতদন্তের রিপোর্ট, এবং রিপোর্টে উল্লেখ আনা হয় শব্দটি, টানা 36 ঘন্টা ডিউটি করেছিলেন অভয় এবং হাসপাতালে ডিউটিরত অবস্থায় তাকে হত্যা করা হয়, এবং তারপরেও কেন লেখা রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে আনা হয়, এই লেখা কেন লেখা হলো, সেমিনার হল কি আরজিকরের বাইরে, তবে কি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে, পুলিশের রিপোর্টেও একাধিক অসঙ্গতি, বিভ্রান্ত করতে আনা হলো লেখা ময়নাতদন্তের সেই রিপোর্টে, যে তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং পাশাপাশি সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো, সেই প্রতিলিপিও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে অভয়া হত্যাকাণ্ডের পর তার যে ময়নাতদন্ত হয় সেই ময়নাতদন্তের রিপোর্টে আনা হয়েছে 12:44। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন ময়নাতদন্তের রিপোর্টের অংশ, এবং সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে 12:44 আনা হয়েছে অভয়াকে। প্রশ্ন এখানেই, অভয়াকে 12:44 আনা হয়েছে এর অর্থ কী? কি বোঝাতে চাওয়া হয়েছে এই পোস্টমর্টেম রিপোর্ট থেকে? অভয়া তাকে কি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল কোনোভাবে? আমরা প্রত্যেকে জানি 36 ঘন্টায় অভয়া সেদিনে ডিউটিরত অবস্থায় ছিলেন, কর্তব্যরত এবং কর্ম যখন তিনি করছিলেন, অর্থাৎ যখন তিনি সেই সময় অন ডিউটি ছিলেন, ঠিক সেই মুহূর্তে তাকে এইরকমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, কিন্তু তারপরেও কেন লেখা হলো আনা হয়েছে? তাহলে কোথাও কি এই মধ্যবর্তী সময় অভয়াকে বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? এই প্রশ্ন যখন উঠছে, চিকিৎসকেরা তারা কি বলছেন শুনুন। টাইমটা হয়তো দিয়েছেন যে ডাক্তারবাবু যখন দেখেছেন ডেথ হিসাবে, তখন সেই টাইমটা দিতে হয়। মানে ভাবুন, আমি যদি একটা পেশেন্টকে এখন দেখি যে ডেথ, ব্রড ডেথ অ্যাট দিস টাইম, সেটুকু বলা যায়, কিন্তু কখন মরেছে সেটা ডাক্তারবাবুর পক্ষে সেই মুহূর্তে বলা সম্ভব নয়। আর কাদের দিয়ে পোস্টপোন করলো? কয়েকটা জুনিয়র যারা ডেমনস্ট্রেটর থেকে এই সদ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে তাদেরকে এনআরএস থেকে ডেকে এনে এখানে পোস্টমর্টেমটা করালো, তাদের কিছু ক্লোজ লোককে দিয়ে করালো যাতে তারা ম্যানিপুলেট করতে পারে, তারা তাদের মতন করে পোস্টমর্টেম রিপোর্টটা করতে পারে। অনেক অসঙ্গতি থাকতে পারে যেটা কোর্ট অফ লতে যেটার ফাঁকে ওরা বেরিয়ে যেতে পারে, এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য ছিল।
এদিকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন, অসঙ্গতি তো সত্যিই থেকে যাচ্ছে, কোথাও না কোথাও গিয়ে একটা ধোঁয়াশা, দেখুন তার বক্তব্য। এই যে এখানে ইনকোয়েস্ট রিপোর্ট বা একই সঙ্গে ধরুন এফআইআর লেখার ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর লিখে দিচ্ছে উইলফুল রেপ, তার মানে কি অভয়ার মৃত্যুটা আমাদের এখানে যে ভেতরে ঘুম ধরে আছে তদন্ত প্রক্রিয়া সেটা বাইরে দেখালো। এই কারণে বারবার কোর্ট কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা রাখে না, সিবিআই ইডি বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর ভরসা রাখে। একটা সাধারণ এফআইআর লিখতে পারছে না খুন ধর্ষণের একজন তদন্তকারী অফিসার, ইনকোয়েস্ট রিপোর্টে অসঙ্গতি, কারণ সবাই পিট বাঁচাতে চাইছে আর পিট বাঁচাতে গিয়ে তার কাছে যতটুকু এসছে সে আর কোনো দায়িত্ব নিতে চাইছে না, শুধু ওইটুকু লিখে ছেড়ে দিচ্ছে, আর তাতে আরও জ্বর, আরও জটিলতা, আরও ধোঁয়াশা, আরও ধন্দ এবং কনস্পিরেসি থিওরি সিবিআই যায় জালে আরও বড় বড় রাগত পড়ে। সন্দীপের আরও একটি বাড়ির হদিশ পাওয়া গিয়েছে, এই মুহূর্তের অন্যতম ব্রেকিং আপনাদের সামনে, সবার প্রথম সেই ছবিও তুলে ধরছে। রাজারহাটে সন্দীপ ঘোষের আরও একটি বাড়ির হদিশ পাওয়া গেল। রাজারহাট এলাকায় একটি আবাসনে রয়েছে তার একটি ফ্ল্যাট, একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। সন্দীপ ঘোষের রাজ্যিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও একটি বাড়ির হদিশ, বিপুল সম্পত্তি, এবং যেমনটা আপনাদের সামনে সেই ছবিও তুলে ধরছি, রাজারহাট এলাকার একটি আবাসনে রয়েছে তার এই ফ্ল্যাট। এবং 2013 থেকে 2014 সালে মধ্যেই কি এই সম্পত্তি, এই বিপুল সম্পত্তি যে সন্দীপ ঘোষ করেছিল নির্দিষ্ট করে সময়সীমা, এবং এই সময়সীমার মধ্যেই কি এতগুলো সম্পত্তি সন্দীপ ঘোষ সে করেছিল, বিপুল সম্পত্তির হদিশ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। রাজারহাটের যে ফ্ল্যাটের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন তালা ঝোলানো অবস্থায় রয়েছে। একবার এক্সক্লুসিভ সবার প্রথম রিপাবলিক বাংলা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। রাজারহাটের বহুতলে সেখানে একটি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সিবিআই এর হেফাজতে এই সন্দীপ ঘোষ এবং তারই বিপুল সম্পত্তির হদিশ। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম বেলেঘাটাতে তার বাড়ি, পরবর্তী সময়ে ক্যানিংয়ে তার একটি ভিলা, এবং তার পরবর্তীতে বেলেঘাটাতে আরও একটি বাড়ি, পাশাপাশি হাতিয়ারাতে সেখানেও তার একটি বাড়ির খোঁজ পাওয়া যায়। এবার রাজারহাটে যেখানে সন্দীপের আরও একটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে, আবাসনের মধ্যে এই ফ্ল্যাট, যে ফ্ল্যাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিলে তালা লাগানো অবস্থা অর্থাৎ তালাবন্ধ অবস্থায় এই মুহূর্তে পড়ে রয়েছে এই ফ্ল্যাটটি। এখন এক্সক্লুসিভ তথ্য, 2013 থেকে 14 সালের ফ্ল্যাট কেনে এই সন্দীপ, এমনটাই খবর এই মুহূর্তে উঠে আসছে। একটার পর একটা সম্পত্তির হদিশ, দুর্নীতিতে হাত যশের পরে কি একটার পর একটা সম্পত্তি করেছিল সন্দীপ? স্বাস্থ্য ভবনের কাছে কোনো রকমের কোনো ইনফরমেশন ছিল তার, কারণ কেন এই প্রশ্ন উঠছে। সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতাল এবং সেখানকারই প্রাক্তন অধ্যক্ষ একজন সরকারি কর্মচারী, তার এত সম্পত্তি। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একটার পর একটা তথ্য রিভিল করছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা, আরও একটা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, জানো আরো বিস্তারিত। একদমই, সন্দীপ ঘোষের বাড়িতে, সন্দীপ ঘোষের বাড়িতে গত পরশুদিন ইডি যে রেড করেছিল, বেলেঘাটায় যে বাড়িতে রেড করেছিল তার ঠিক পাশেই, বলতে গেলে তার ঠিক কাছাকাছি এলাকায় আরও একটি বাড়ির সন্ধান আমরা পেয়েছিলাম। রিপাবলিক বাংলায় আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছিলাম সেই বাড়িটি, সন্দীপ ঘোষের ফ্ল্যাট, এবং সেখানে গাড়িও রয়েছে, সেই গাড়িটি রেজিস্টার্ড রয়েছে সন্দীপ ঘোষের নামে। এই সন্দীপ ঘোষের আরও একটি ফ্ল্যাটের সন্ধান পেলাম আমরা রাজারহাট এলাকায়। এই যে আবাসন, এই আবাসনের 203 নাম্বার ফ্ল্যাট, এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের, অন্তত এই আবাসনের কেয়ারটেকার যিনি, তিনিও সেটাই বলছেন, এবং এই আবাসনের সেক্রেটারি বা বলা ভালো আবাসনের যারা কর্তৃপক্ষ কমিটি, সেই কমিটির একজন মহিলা, তিনিও সেটাই বলছেন। এই যে 203 নাম্বার ফ্ল্যাট, এই 203 নাম্বার ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের, এই ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে,
এবং এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষ খুব একটা আসা যাওয়া করেন না, এই কর্তৃপক্ষের আবাসন কর্তৃপক্ষের সদস্যা মহিলা তিনি সেটাই বলেছেন রিপাবলিককে। এবং এই যে ফ্ল্যাটে সন্দীপ ঘোষের আত্মীয়, সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি আরও বেশ কয়েকবার এসেছিলেন, তারা দেখেছেন কিন্তু সন্দীপ ঘোষকে এখানে আসতে দেখেননি। কিন্তু এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষে তারা জানিয়েছেন, অর্থাৎ শহর কলকাতা বেলেঘাটার যে ফ্ল্যাটে ইডি বা সিবিআই তল্লাশি চালিয়েছে সেই ফ্ল্যাটের পার্শ্ববর্তী আরও একটি সম্পত্তি রয়েছে, ফ্ল্যাট গাড়ি রয়েছে। এর পাশাপাশি কলকাতার একেবারে সন্নিকটে রাজারহাট এলাকায় এই যে ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং দেখেই মনে হচ্ছে দীর্ঘদিন ফ্ল্যাটটি ব্যবহার করা হয়নি, কিন্তু এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের অন্তত আবাসন কর্তৃপক্ষের সদস্যা একজন এক মহিলা তিনি সেটা জানিয়েছেন রিপাবলিককে। এবং এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষের তাদের আসা যাওয়া খুব একটা না থাকলেও তাদের আত্মীয় পরিবার তারা আসা যাওয়া করত, তারা অন্তত দেখেছেন এমনটাই জানা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই যে সন্দীপ ঘোষের এত বিপুল সম্পত্তি, সেই সম্পত্তি সন্দীপ ঘোষ নিজে একজন চিকিৎসক, তার স্ত্রীও চিকিৎসক, তাদের একাধিক সম্পত্তি হয়তো থাকতেই পারে, কিন্তু যেহেতু দুর্নীতির অভিযোগ তাদের সন্দীপ ঘোষের আগেনস্টে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই স্বাভাবিকভাবে রিপাবলিক বাংলা প্রশ্ন তুলছে এত সম্পত্তি সে কি দুর্নীতির টাকাতেই, দুর্নীতির একটি টাকাও যদি এই এত সম্পত্তির পেছনে ইউজ হয় তাহলে বোধ হয় তাকে জবাবদিহি করতে হবে। এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের এই যে 203 নাম্বার এই ফ্ল্যাট লেটার বক্স এখানে রয়েছে, এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের এমনটাই জানা যাচ্ছে। এখানে যিনি কেয়ারটেকার রয়েছেন তার সঙ্গে আর একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। ফ্ল্যাটটি সন্দীপ ঘোষ, আমি তো জানি না, আমি শুনেছি, আমি এ বিষয়ে কিছুই জানি না। কার কাছ থেকে? হ্যাঁ, আমি এখানে নাইটে যে থাকে তার কাছে শুনেছি, ঠিক আছে, কিছুদিন আগে, আমি কোনোদিন লোকটাকে দেখলাম না। তুমি জানবার চেষ্টা করো সৈকত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। সন্দীপ ঘোষের আরও একটি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবং যেমনটা জানতে পারা গিয়েছিল যে 2013 থেকে 2014 সাল এবং এই সময় এই ফ্ল্যাটটি কেনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।